হাতে আর মাত্র একটি সপ্তাহ। তারপর প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দশভুজা দেবী মা দুর্গা। তাই মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কুমোরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিন রাত একাকার করে তাদের দক্ষ হাতের নিপুণতায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে চলেছেন। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি হলেও ক্লাব ও সর্বজনীন পুজো উদ্যোক্তারা মূর্তির মূল্যবৃদ্ধি করতে চাইছেন না। তাই তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা। আর গোটা রাজ্যের পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে তাদের দাবি। মৃৎশিল্পীরা রাজ্য ও বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করছেন, এমনটাই আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আপনি কি কাজ করছেন এখানে? কারিগর? হ্যাঁ, আমি কারিগর এখানে। বাসা কোথায় আপনার? আমার বাসা ধুবড়ি। কবে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন? পোশাকের থেকে শুরু করছি আমরা। সর্বোচ্চ কত দামের মূর্তি রয়েছে? সর্বোচ্চ মোটামুটি হাইস্ট 30,000। সবগুলো কি বুকিং হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো বুকিং হয়ে গেছে। বাজারে কি চাহিদা ছিল? আরো চাহিদা ছিল, মোটামুটি 10-15 কাস্টমার ঘুরছে আর কি। দিতে পারেনি? দিতে পারিনি। লাভের অংশটা কেমন অনুভব ছিল? তুলে লাভের অংশটা তেমন না, কেন না মূর্তির রেট হিসাবে আমার যে গয়না চুল কাপড় এগুলো রেটটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা মূর্তিটা কাস্টমারের কাছে বেশি রেট চাইলে কাস্টমারও অল্পই হয়। হ্যাঁ, নিতে চায় না, ওই জন্য এই যে লাভের অংশটা তেমন। হ্যাঁ, আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? আমি এখানে মোটামুটি হয়তো 3 মাস। তিন মাস? আমার বাসা ধরবি।